আল্লাহ নবী তিল তিল করে বুঝিয়ে দিয়ে গেছেন, বাবারা দুনিয়ার সঙ্গী পাবে, বাবা কলকাতা গেলে সঙ্গী পাবে, কিন্তু কবরের সঙ্গী পাবে না। যারা তিনজন কবরে লাভার পরে আপনাকে পাঁজা করে শুইয়ে দেয়, ওই মোর্দা কিন্তু বুঝতে পারে, ওই মোর্দা মনে মনে করে আল্লাহ আজকে রাতে রাত মনে করিনি, দিনের দিন মনে করিনি, রাত দিন ছুটে ছুটে সংসার কি করে চলবে, কি করে বিবি বাল বাচ্চার আহার দেব। আজ তারা কিন্তু পর এই তিনজন আমার আপন যারা কবরে লেবে গেছে, ও ভাইরা রে না না না, ওই তিনজন মাটি দিয়ে বাবা কবরে শুয়ে দিয়ে আতালিগুলো লাইন করে দিয়ে পরস্পর উঠে পড়ল, তাই মোর্দা আফসোস কর আল্লাহ হায় হায় আজ আমার আহা বলার কেউ না। আব্বা জান ভাই জান, এই নবীর মহফিলে বসে একটা ঘন্টা কাটিয়েছে, এই নবীর মহফিলে বসে দুফোঁটা চোখের পানি পেলেছে, এই মহফিলে বসে আল্লাহর আলেমদের মুখের দিকে তাকিয়েছে, আল্লাহ পাক খুশি হয়ে এই আলেমদের দুয়ার বরকতে, এই মহফিলের বরকতে ওই কবরের আল্লাহর নাজাতের ওসিলা বানিয়ে দেয়। জি, এজন্য তো এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফিরখানা। বাদুড়ের বাজার বাজার করতে গেলেন আপনি ওকে থাকতে পারবেন? বাজার হয়ে গেলে, প্যাকেট ভর্তি হয়ে গেলে আপনি ফিরে বাড়ি আসেন? যদুরা ঠিক আছে, বাজার হয়ে গেছে আপনি চলে আসেন। এ দুনিয়াটা দুনিয়ার বাজার, যখন আপনার সওদা শেষ হবে বাস বাড়ি যেতে হবে। কোন বাড়ি? টালির বাড়ি। কোন বাড়ি? দুতলা একতলা? না, যে বাড়ি এত সুন্দর রং চং করেছেন দেখতে চমৎকার, এদিকে রং চলবে না, বসিরাটে টাউন হলে গেছে, ওখান থেকে ক্যাটলগ দেখে রং ডিজাইন করে এনেছেন। হ্যাঁ, বন্ধুদের দেখাচ্ছেন, বন্ধু ঘরটা কেমন হলো বলো, রংটা কেমন হলো বলো। বন্ধু দেখে বলছে বাহ। বাস এইটুকুন বলার জন্যে আজকের 1 লাখ 1.5 লাখ খরচ করেছে, কি তোমার বাপ চাচারা কুড়ে ঘরে চলেছে, কুড়ে ঘরে মাথা নিচু করে ঘরে ঢুকতেও তো মনে আছে। হ্যাঁ, কি কষ্ট করেছে, আল্লাহ আকবার, এটা তক্তবর ছিল না। আল্লাহ তোমার আমার পাঁজা করে নিয়ে এই শীতে মাটিতে শুয়েছে। জি, আজকের মরা মা বাপগুলো কবরে স্মরণ নেই, স্মরণ নেই। আজকের পাঁপড় খেয়ে বেড়াচ্ছে, আমার যখন ছেলেরা লিয়ে আসে ঠেলিয়ে দিচ্ছে তাও নড়ে না, ছিটকে দাঁড়িয়ে রে। আল্লাহু আকবার। জি, আজ আমরা আছি কোথায়? এজন্য বলছি বাপ এখনো ফিরে এসো, এখনো রাস্তা আছে। আর যদি বলেন না আপনাদের এনেছি একটু দোয়া দিয়ে যান, যত দূর যায় যাক, আমি কিন্তু ওই বক্তা না বাবা। আমি চাই হয় রুগী সারুক নাই সরুক, ভাইরা বাবা জিরাক, ও মায়েরা বোনেরা বেটিরাক,
আমি গুনাহগার একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি, বারবার করে বলে দিয়ে যাচ্ছি, ছেলে বলো মেয়ে বলো বউ বলো যাই বলো না কেন বাবা, তোমার আপন বলে কেউ নাই। যেদিন খাটিয়া ধরে কবরে নিয়ে যাবে ওই দিন বুঝতে পারবেন আপন পর কে। ও ভাইরা রে, এই পৃথিবীর বুকে আজকের বুঝতে পারছেন একটু করোনা ভাইরাস হয়েছে। ডাক্তার বাড়ি গেলেন, আপনার বলেন উদ্দুরপুর গেলেন, আপনার বসিরাটে গেলেন, হঠাৎ ডাক্তার রক্ত পরীক্ষা করে বলছে করোনা ভাইরাস। তোমার ছেলে তোমার সবে না, বউ তোমার সবে না, তোমার বেই তোমার সবে না, তোমার মেয়ে তোমার সবে না, কারণ রোগটা কঠিন রোগ, না জানি কি হবে কি হবে। আল্লাহ পাক দেখে বললেন দুনিয়ার জমিনে যদি আজকে যদি করোনা ভাইরাস হয়, আজকে তোমার পাড়ে কেউ দাঁড়ায় না, তোমাকে কেউ সয়ে না। আল্লাহ পাক দেখে বললেন ও বান্দা আমার ইবাদত বন্দি করবে, আল্লাহ বলে ডাকবে, স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদের পাশে দাঁড়িয়ে যাই। তাই বলছি বাবা, এখনো ফিরে আসেন, এখনো চলে আসেন, আল্লাহকে চিনুন লাভ হবে। জি, একটু তকবীর দেব বাবা, জোরে বলেন দেব। জি, নারাই তকবীর, একটু জোর দেন ভালো হবে, একটু জোর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মুজাদ্দেদের আওলাদ, মুজাদ্দেদের আওলাদ, উলামায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ, নারাই তকবীর। আমার ভাইরা বাবাজিরা, ও তরুণ তরুণ বন্ধুরা, ও যুবক যুবক ছেলেরা, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই, কবরের খবর নিলেন না, কবরের চিন্তা করলেন না। আজকের আমার তরুণ যুবক বন্ধুরা সেই মর্দাদের কথা চিন্তা করে এই নবীর মহফিল তারা কায়েম করেছে, সুন্দর লাইট মাইক প্যান্ডেল এত সুন্দর আজকের আপনাদের নিয়ে বসিয়েছে সেই কবরের খবর নেওয়ার জন্যে। এই কবরের পুঁজি যদি না করতে পারে জীবনটাকে দু বেকার। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবনার দুটো সাহেব জাদা, একটার নাম ছিল আব্দুল মাজেদ হুজুর, আর একজনের নাম ছিল আব্দুল ওহিদ হুজুর। এই দুজন ছেলে আল্লাহ পাক আমাকে আব্দুল মাজেদ হুজুরকে চোখে দেখিয়েছে, আমি ওনার সঙ্গে বহু জলসা করেছি বাবা, কিন্তু আব্দুল ওহিদ হুজুরকে আমি চোখে দেখিনি। উনি কলিকাতা মাদ্রাসায় তথা আলিয়ায় উনি পড়াশুনো করতেন। আল্লাহ আমার রুহুল আমিন হুজুর কেবলা উনি হলেন বাংলার বাঘ, আল্লাহ তো তাবার দা দিয়েছিলেন আমার দাদা পীরের গোলামি করে, আমার দাদা পীরের খেদমত করে আল্লাহ এত তাওয়াজ্জা দিয়েছিলেন। বাবা বড় আশা ছিল আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার ছেলে দোয়া কায়ের করবে, এটা প্রত্যেক বাপের ইচ্ছা হয়। আমার বসিরাটের হুজুর ইচ্ছা ছিল আহ আমার আব্দুল ওহিদ আমার জানাজা পড়বে, আমার আব্দুল ওহিদ আজকের আমার সবরাসানি করবে, আব্দুল ওহিদ আমার জন্য আল্লাহর কাছে একটু মাগফিরাত চাইবে, ইচ্ছা ছিল। ভাইরা বাবা জিরা, ও কুলবেড়িয়ার তরুণেরা, হঠাৎ বসিরাটের দরবারে সংবাদ এলো, ও বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন আপনার একটা দুঃখের খবর দিচ্ছি। কি খবর কি খবর? বলে আপনার সাহিবজাদা ছেলে যিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে তিনি দুনিয়ায় বেঁচে নেই, দুনিয়ার থেকে চলে গেছে, এন্তেকাল করেছে। ভাইরা
আমার বসিরাটের পীর কানতে লাগলেন, আমার বসিরাটের চোখের পানি ফেলতে লাগলেন, আমার বসিরাটের পীর যেন আনমনা হয়ে গেলেন। কেন কেন কেন, কোন পাপের ইচ্ছা হয়? আমার ছেলে উকিল হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে শিক্ষায় শিক্ষিত হবে, আমার ছেলে বড় সম্মান হবে, আমি পাপ ইজ্জত পাবো। প্রত্যেক পাপের ইচ্ছা হয়, কিন্তু বসির হুজুরের সংবাদ আসার পরে তিনি যেন আনমনা হয়ে গেলেন। বসিরাটের মুবলে হুজুরের মুরিদেরা হাত খানা জড়িয়ে ধরে বলেছিল, হুজুর আপনি এমন করছেন কেন, কারণটা কি? আমার বসিরাটের পীর বলেছিল, বাবা আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আজকের লাইক ছেলে কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে, কত বাপের ইচ্ছা, বাপের চতুর্দিকে নাম, চতুর্দিকে পরিচয়, কিন্তু হঠাৎ সংবাদ, করুণ সংবাদ কানে এসেছে, কোনো বাপ স্থির থাকতে পারে না, এমনি মনটা টলবে। আপনার লাইক ছেলে বেড়া চাপাই গেছে, বাদুড়িয়ায় গেছে, হঠাৎ যদি সংবাদ আসে, চাচা তোমার ছেলে অ্যাক্সিডেন্ট মারা গেছে, বলুন আপনার মনটা কেমন হবে? আর কাজ করতে ভালো লাগবে না? আরো যদি একলা বাপের একটা সন্তান হয়, কলিজা ফেটে যাবে। জি, কারণ এটা আল্লাহর খেলা, আল্লাহ সবই কিছু করতে পারে। তাই কোরআন পাকে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাসসাবিরী। আমি আমার বান্দার পরীক্ষা করব, আমি আমার বান্দার দেখব তার আমার না তার, কোনো বিপদ আপদ এসে গেলে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তাই কোরআনে বলা আছে, ইন্নাল্লাহা মাসসাবিরিন, সবর করো, ধৈর্য ধরো। কিন্তু আমরা কি পারি বাপ, আমরা কি পারি? কেন, একটা তো ছেলে বাদুড়িয়ে যাচ্ছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট, বলুন আপনি ধৈর্য কি করে রাখবেন? এমনি চোখের পানি আপনার গড়িয়ে পড়বে, রাখতে পারবেন না। ভাইরা বাবা জিরা, বসিরাটির পীর ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিকে মোশাতে পারছে না। হুজুর আপনি ওয়াজ করেন, আপনি আমাদের বক্তব্য দেন, মানুষ মারা গেলে কাঁদতে নেই, আপনি এমন করে কাঁদছেন কেন? ওগো আমাদের পীর, আপনার চোখের পানি কেন গড়িয়ে পড়ছে? বলে বাবা আমার ছেলে আব্দুল হকির দিনে আজকে না আমার কলিজা ফেটে যাচ্ছে, একটা কারণে চোখের পানি গড়িয়ে পড়ছে, আমার বেটার জানাজা তো কেউ পড়বে না। আমি বাপ, আমি রুহুল আমিন, আজকের বেটার জানাজা কি করে পড়বো বাবা? ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, আমি পায়ে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, এই যে মহফিলটা সাজিয়েছো, এই যে মহফিল করেছো, আজ থেকে শিক্ষা নিয়ে যাও, আজ থেকে তোমরা মনে মনে করে নাও, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, আর জীবনে কোনদিন পাপ করব না, জীবনে মিথ্যে কথা বলবো না, জীবনে আমরা বলে অন্যায় করব না, মা বাপকে সম্মান দেব, বড়দের ইজ্জত দেব, তাহলে এই মিলাদ দেওয়া তোমাদের সার্থকতা আল্লাহ দিয়ে দেবে। আর যদি বলো না আজান হচ্ছে, তুরুপ মারবো। জি, আজান হচ্ছে তাসলে বলবো। জি, আমি তো বহু ওয়াজ করি, চাপ্পারা শুনেছেন, টিভিতে দেখেছেন, এখান থেকে 30 বছর আগে কি দেখেছেন, এখান থেকে 40 বছর আগে কি দেখেছেন? আদব আছে, আদব আছে। ছেলে যদি বিড়ি খেত, বাপ যদি সামনে আসতো, আল্লাহ আকবার, বিড়িটা পিছনে এলে ফেলে দিত, কেউ বুঝতে পারত না। কত আদব, গ্রামের সম্মানীয় লোক যদি কাছে আসতো, জি ভয়তে ছেলেরা পালাতো। জি, আমার একবার
আমাদের চাঁপাতলা এই যদুরাটি স্কুলে শিক্ষক ছিল, বুঝতে পারছেন না, আহমদ আলী সাহেব, উনি যদুরাটি হাই স্কুলে শিক্ষক ছিল। এখান থেকে 35 বছর আগের কথা বলছি, আমার পার্টি ছিল রাজবাড়ি, উনি মসজিদের ইমামতি করেন, জি, আমাকে পাঠিয়েছিলেন ঈদের নামাজ পড়ার জন্যে। তখন গপ্পা চাচা, গপ্পা সাহেব চাচা বেঁচে ছিলেন, জি, আমি ওখানে সিদিয়ে নামাজ পড়িয়ে অন্তত 9টা কোরবানি করেছিলাম, ভালো মনে আছে, ভালো মনে আছে। অবাক, নামাজ পড়াবার পরে সাহেবের বাড়ি নিয়ে গেল আমাকে, একটু ক্ষীর খাওয়াবে। আমি দেখি অবাক, বয়স্ক লোক, মধ্যবিত্ত লোক, বাচ্চা, সব সাহেবের পায়ে হাত দেয়। গপ্পা সাহেব পায়ে হাত দিয়ে, আল্লাহ আকবার, আপনার সালাম নিচ্ছি। আমি দেখি আমার মনটা ভরে গেছে, আমার মনটা ভরে গেছে, আল্লাহ আকবার, দলে দলে লাইন লাইন এসে ওনার পায়ে হাত দিয়ে সব বুকে নিচ্ছে। কত সম্মান, কত ইজ্জত, জি, এসব ইজ্জত আর এখন আছে বা আছে? ছেলে বিড়িকে বাপের দিচ্ছে, বাপের বলতে ছেলে, ছেলে বাপ, ছেলের বলতেছে তুই খইনি ডল, তুই একটু দিবি আমি একটু দেব, বাপ ছেলে আছে আদব, চলে গেছে বাপ নেই। এই জন্য আজকের করুণা রোগ আমাদের আসে, করুণা রোগ জীবনে আসে, আমরা তো এনেছি, আমরা এনেছি। হ্যাঁ মুসলমান, আরো সামনে কি দেখবে, পৌষ মাসে নিম্ন চাপ হয়, পৌষ মাসে নিম্ন চাপ হয়, পৌষ মাসে হচ্ছে ফসল ফলানোর মাস, জি, কপি, বেগুন, পটল, আল্লাহ আকবার, এমন পানি দিচ্ছে শুয়ে পড়তে সব। তাহলে আমরা যা পাপ করেছি, আমরা যা যন্তর, আল্লাহ লেগেছে ঠিক করে দেবো। একটা লোকের মনে কোনো দুঃখ আছে, একটা লোকের মনে দুঃখ আছে যে মসজিদে যে একটু কাঁদি, এত বড় সারা পৃথিবী ভাইরাস, একটু মসজিদে যে কাঁদি, যেখানে যাচ্ছে শুধু বলছে লকডাউন, লকডাউন, চার দোকানে বসে তুরুপ মারতে বলতে লকডাউন, খাবো কি, শুধু বলতে খাবো কি, জি, আবার ওই নাদানের বলদিন 10 কাঠা জমি বন্ধক রাখবো, ওরে বলে ও কানে কানে বলতেছে রাত্রির আসিস কুনি রাত্রির, তখন তো তো লকডাউন হয় না, হ্যাঁ জি, এদিকে মুখে বলছো লকডাউন। আব্বা যান, ভাই যান, আমি বেশি আলোচনা করব না, একটু একটু করে বুঝিয়ে দেই। আমার বসিরাতের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি দরবারে বসে আছেন, বাবা বসির হুজুর কেবলার ছেলে আব্দুল ওহিদ হুজুরের জানা বাপার লাশ বসিরাতে যখন আনা হলো, উনি হাউ মাউ করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন, গোসল দেওয়া হয়ে গেল, কাপন পরানো হয়ে গেল, হুজুর আমার এক নজরে দেখতে লাগলেন, চোখের পানি দরদর করে ফেলতে লাগলেন, আর সহ্য করতে পারলেন না, ও ভাইরা রে, এমন আল্লাহর ওলি, এমন আল্লাহর বন্ধু, এইবার নিজে জানাজায় দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার নিজে জানাজা পড়লেন, একবার বিচার করে বলুন, ছেলে বাপের জানাজা পড়ে আর বাপ নিজে জানাজা পড়ছে বলুন তো কেমন, বাবা জানাজা পড়ার পরে এইবার খাটিয়া কানা ধরে বাবা কবরে দাফন করবে, কবর করা হয়ে গেছে, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি কবরের কাছে দাঁড়িয়ে গেলেন, বাবা কবরে শোয়ানো হয়ে গেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি যখন দেওয়া হলো হুজুর আমার দোয়া করে দিলেন, হুজুর আমার বললেন ও মুরিদের দলেরা, ও মুরিদ মোতাকিদিন গণেরা, যাও যাও, তোমরা চলে যাও, চলে যাও, ও ভাইরা রে,
আল্লাহ হুজুরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, বাবা হুজুরকে না নিয়ে কেউ বাড়িতে যাবেন না। কিন্তু হুজুর বলেছে বাবা চলে যাও, তাই বহু ভক্ত একটু দূরে চলে গেল। আহ, আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলা কবরের কাছে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছে, দুহাত তুলে দোয়া করলেন, উনি কবর ছেড়ে চলে এলেন। সঙ্গীরা প্রশ্ন করেছিলেন, হুজুর হুজুর আপনি বিড়বিড় করে কি বললেন? বলে বাবা তোমরা বুঝবা না। হুজুর আমার বললো বাবা তোমরা বুঝবা না। মুরিদরা বলে হুজুর একটু বলুন বুঝি। বলে বাবা আমার ছেলে আজকের তা আজকের কোরআন পড়ে, আমার ছেলে আলেম ছেলে বস, আল্লাহ কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে, আজকের নাম্বার ভালো বাবা, আজকের আমার ছেলে চলে গেল, আজকে তোমরা সব ছেড়ে চলে এলে, আমি রুহুল আমিন, আমি বাপ কবরের কাছে দাঁড়িয়ে আমি চোখ দুখানা বন্ধ করে অন্তরের চোখ খুলে দেখি আমার ছেলেকে কবরে, মনকের নকির সওয়াল করে। আমার আব্দুল লহিদ বাবা রাস্তা পায় না, আব্দুল লহিদ যেন কিছু বলতে পারে না, আমার আব্দুল লহিদ যেন কিছু বলতে পারে না, আনবো না আমি আল্লাহ আমার রুহুল আমিন, আমার ছেলের কবরটা একটু তালকিন করে দিলা। আল্লাহ আমার রুহুল আমিন হুজুর আজকে নিজের ছেলের কবরটা উনি তালকিন করে দিলেন, মানে উপর থেকে সওয়ালের জবাবগুলো বলে দিলেন। আজকের বলুন তো আল্লাহর ওলি যারা চোখ দুখানা বন্ধ করলে কবরের খবর জানতে পারতেন, কবরের খবর বুঝতে পারতেন, আজকের আল্লাহ আমার রুহুল আমিন নিজের ছেলের জন্য দোয়া করলেন। একবার কুলবেড়ের ভাইরা ভাবুন, আমরা দুনিয়ার থেকে চলে গেলে এমন একটা ছেলে কি তৈরি করেছেন, এমন একটা আলেম কি তৈরি করেছেন, এমন একটা কোরআনি বাচ্চা তৈরি করেছেন যে মরণের পরে ওই ছেলেটা সূরা ইয়াসিন পড়ে দুটো হাত তুলে আমার জন্য দোয়া চাবে। কই সে ছেলে আমরা বানিয়েছি, সে ছেলে আমরা তৈরি করেছি? না, সারাটা জীবন পরের দোষ খুঁজে খুঁজে বেড়াচ্ছি, পরের ছাঁদা খুঁজে বেড়াচ্ছি। যেদিন তোমার ছাঁদা খুঁজবে সেদিন কোথায় পালাবে, সেদিন পালাবে কোথায়? কবর জিয়ারত করতে গেছে দাদার, ইমাম সাহেব বলছে বাবা সুরো ফাতা তিনবার, সুরো এখলাস তিনবার, সাতবার দরুদ শরীফ দোয়া হবে। তিনবারও হয়নি, পেছন দেবো তো হয়ে গিয়ে। হ্যাঁ, কবরে গো বাট পারি, কবরে গো চিটিং বাজি, যেখানে দুদিন পরে তুই শুবি, যেদিন দুদিন পরে কাপড় পরে খাটিয়া চড়ে আসবি, কেন ওখান যে একটু মনটা নরম হয় না, ওখান যে দুপুটা চোখের পানি ফেলা যায় না, ওখান যে দুটো একটু হাত দুটো আল্লাহর কাছে বেচগুণ রাখা যায় না, অস্বস্তি অস্বস্তি। তাই আজকের আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, মরণের পুঁজি কিছু করে লাও বাবা, কারণ এখন যা বর্তমান মৃত্যু দেখতে পাচ্ছেন, বুড়ো হয়ে আর মরতে পারছে না, যুবক তরুণ তাজা হঠাৎ বাজারে গেছে বাদুড়িয়ায়, যদুরাঠি বুকি ব্যথা উঠেছে, কারুর ধরতে হচ্ছে না, এমনি সরছে, কারু বলতেছে আমার ধর আমি সব এমনি সরছে, এই কি হয়েছে কি হয়েছে? আর কি হয়েছে? পাঠা ছেলে হেতুড়ে ডাক্তার বলতে দেখো দিন হাত ধরে বলতে আর দেখতে হবে না, লে যাও, কি খবর বলতে কবরের খবর, দেখেছ কিরাম মৃত্যু বাবা। এই জন্য বলছে বাটপাড়ি কত করবা, আর আমি চোখে দেখেছি আগের দিনের কথা বলছি, 40 বছর আগে বাবা, এই বুড়ো বুড়ো বাপদাদাকে জিজ্ঞেস করে দেখুন, দাদা মরবে রসগোল্লা খাবে, লেডিকেনি খাবে, পান্তুয়া খাবে, দানাদার খাবে, দুধ খাবে, তাও মরে না চুপ করে, কি ঠিক না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ তাদের কি ছিল? হ্যাঁ,
তাদের অত নামাজ ছিল না, তাদের রোজা ছিল না, তাদের দান ছিল না, তাদের ইমান ছিল পাকা। জোরে বলুন, চিল্লে বলুন। কোন গরিব যদি পাশ দিয়ে যেত তার ডেকে দুটো খাইয়ে দিত, ঠিক বলছি না ভুল বলছি? আর এখন টাকা হয়েছে মনে তোমার ফেস হয়েছে, এখন টাকা হয়েছে হাতা গোটাচ্ছে শুধু দেখে লোব। কার দেখবি তুই? তোর দেখবে কে? দেখ না, সে চিন্তা তো করো না। এজন্য বলছি বাপ করুন, নিজের জীবনটা তৈরি করো, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই ছেলেরা যখন আমার দাওয়াত দিতে গেছিলো আমি খুব খুশি হয়েছিলাম, কবরবাসীর জন্য মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। বহু জলসা হয় এলাকায়, এই কবরবাসীর জলসা খুব কম হয়। মসজিদ উন্নতি কল্পের সভা, মাদ্রাসার উন্নতি কল্পের সভা, জি, কিন্তু কবরবাসীর সভা খুব কম। দেখেন ছেলেরা আজকের করেছে, আপনারা খুশি তো সবাই? জোরে বলেন খুশি তো? তকবীর দেন নারায় তকবীর, জোরে দিতে হবে নারায় তকবীর। আরে কবরের কথা স্মরণ করে একটু আল্লাহর নাম নিতে পারেন না? নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন, চিল্লে বলেন আমিন, জোরে বলেন আমিন। আজকের আমি আপনাদের কাছে একটু একটু করে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, বাবা কথাগুলো মনে রাখবেন। পৃথিবীর জমিনে অহংকার করবেন না, বড়াই করবেন না, টাকার গরম দেখাবেন না, বাড়ির গরম দেখাবেন না, জমির গরম দেখাবেন না, বাবা গাড়ির গরম দেখাবেন না, জমির গরম দেখাবেন না। আল্লাহ পাক দেখে বলেন বান্দা না না না, এক কপ না পাক পানি থেকে তোকে বানিয়েছি, একবার তুই তাকিয়ে দেখ ওই পানি বাবা। চল্লিশ দিন মায়ের উদারে, মায়ের পেটে ঘুরতে 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 সন্তান থলিতে আমি আল্লাহ বসিয়ে দিলাম। তারপরে কি করলাম? আমি গোস্ত তৈরি করলাম, তরল তৈরি করলাম, তারপরে কি করলাম? হাড়হাড্ডি তৈরি করলাম বান্দারে, তারপর আমি তো রুহ দিলাম, জীবন দিলাম। ওই মায়ের পেটে তুই নড়াচড়া করতে লাগলি, বাবা চলাচলি করতে লাগলি, মা কিন্তু বুঝতে পারলো না না না, দশ মাস দাদি যখন হয়ে গেল আমি মার পেট থেকে বার করে দিলাম। আমার পৃথিবীটা তাকিয়ে দেখ, আমার দুনিয়াটা তাকিয়ে দেখ, কি সুন্দর চাঁদ বানিয়েছি, কি সুন্দর সূর্য বানিয়েছি, কি সুন্দর তারা লাগিয়েছি, একবার তুই তাকিয়ে দেখ বান্দা, তাকিয়ে দেখ। তাই কোরআন আল্লাহ বলেছে ফাজ করুনি আযকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরু, বান্দা তো আমার আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে স্মরণ কর, যখন আল্লাহ বলে ডাকবি আমি তোদের বান্দা বলে স্মরণ করি। যখনই ডাকবি আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেই। ও ভাইরা রে, ও তরুণ বন্ধুরা, তোরা অনেক কাজ আমার ইউটিভিতে দেখো। আজকের একটা খবর তোমাদের বলি দিয়ে যাচ্ছি বাবা, আমি গতদিন মলয়াপুর বলছিলাম, আমার দাদা হুজুর পীর কেবলা বাবা বাংলাদেশ চট্টগ্রামে জলসায় গেছে, একজন হিন্দু মানুষ, নাম তার প্রতাপ চন্দ্র সেন, বাবা রেল কোম্পানিতে উনি চাকরি করতেন, উচ্চ শিক্ষিত মানুষ। আমার দাদা পীরের কাছে বসে এক নজরে দেখতে লাগলেন, আমার দাদা হুজুর পীরকে বেলা বললেন বাবা তোমার নাম কি? বলে আমার নাম প্রতাপ চন্দ্র সেন। বলে বাবা তুমি এমন করে বসে আছো কেন? ও ভাইরা রে, ওই হিন্দু মানুষটা বলতে এলেন হুজুর আমি বড় শিক্ষিত মানুষ, আমি লেখাপড়া জানওয়ালা মানুষ, আমি বই পুস্তক পড়নওয়ালা মানুষ, আমি রিসার্চ করে দেখেছি আপনি ফুরফুর শরীফতে এসেছেন, আল্লাহর ওলি আপনি, আপনার সামনে আমি ব্যক্ত করলাম, আমি বই পড়ে দেখেছি, আমি পুস্তক পড়ে দেখেছি, এই পৃথিবীর জমিনে ইসলামের কোনো বিকল্প না। হ্যাঁ, আর আজকের আমরা মুসলমান একবার বই পুস্তক পড়ার চেষ্টা করি না, আমরা মুসলমান। ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে আমরা জীবনে বলতে পারি না, শুধু নাম কষ্টে মুসলমান, নাম কষ্টে মুসলমান, জি আল্লাহ। এজন্য বলছি একটু ফিরে আসতে হবে, ঠিক আছে বাবু, ফিরে আসতে হবে, জি। মুসলমানের সম্পর্ক হচ্ছে মসজিদ,
মুসলমানের সম্পর্কে কি বাবা? মসজিদ। মুসলমানের সম্পর্ক মাদ্রাসা, মুসলমানের সম্পর্ক মক্কা, মুসলমানের সম্পর্ক মদিনা। আজকের সব ছেড়ে তুমি দুনিয়ায় চলছো নিজের মন মানসিকতা, চলো না, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি নিজের জীবনটা পরিবর্তন করো, নিজের জীবনটা একটু ফিরিয়ে লাও, যদি আল্লাহর কাছে জব যদি দিতে চাও। আমি বসিরহাটের পীরের কথা বললাম কেন? পানিগোবর হাবশা বুজুর শুয়ে আছেন, আজকের রোডের বাস বন্ধ হয়ে গেল ওনার জানা যায়, আপাতত চোখে দেখেছে, দেখেছেন কুলবেড়িয়ার এমন কোন মানুষ মারা গেছে যে যদুরাটি বাস বন্ধ হয়ে গেছে দেখা না, একমাত্র চোখে দেখেছেন আমার পানিগোর হাফিজা হুজুরের জানা যায় বাস বন্ধ। জি, তাহলে উনি কি জীবন তৈরি করে পানিগোরা শুয়ে আছেন? আমার দরগাপুরে হুজুর কি জীবন তৈরি করে খোলা পাতায় শুয়ে আছে একটু ভাবলেন না? শুধু আন্দাজে ঘুরছেন না, চলে আসেন আল্লাহর দিকে, চলে আসেন। আমার দাদা হুজুর পীর কেবলার সামনে বসে বসে ফোটা ফোটা চোখের পানি ফেলতে লাগলেন আর বলতেন, হুজুর ইসলামের কোনো বিকল্প নেই, হুজুর আমার কলেমা পড়িয়ে মুসলমান বানিলি। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার দাদা হুজুর পীর হাতে হাত দিয়ে কলেমা পড়ালেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ। আমার দাদা হুজুর পীরকে বলছে, বাবা যাও যাও, চলে যাও চলে যাও। ওই সুপ আপার বলে না, ওই আপার প্রতাপ চন্দ্র সেন বলে, হুজুর আমি যে হাতে হাতে কলেমা পড়েছি এই কলেমা সত্য না মিথ্যা? আমার দাদা হুজুর বলেছিল সত্য। আমার দাদা হুজুর পীর বলার পরে সুফি আব্দুল মোমেন বলে, হুজুর তাহলে আমার নামটা একটু পরিবর্তন করে দেন, আমি যে প্রতাপ চন্দ্র সেন আমার নামটা পরিবর্তন করে দেন। ও ভাইরা রে, আমি নিজে মন গড়া কথা বলছি না গো, উনার ইতিহাসটা আছে পড়ে দেখবেন। আমার দাদা হুজুর পীর গুলো নাম দিয়েছিলেন সুফি আব্দুল মোমে। ও ভাইরা, উনি বাড়ি যাবে বাড়ি যাবে, আমার দাদা হুজুর পীর গুলো চলে আসবে পুরপুরাঙ্গায়। তাই নব মুসলিম কেদ বলে, হুজুর আমার ফেলে যাবেন, হুজুর আমি দুনিয়ায় টাকা চাই না, আমি দুনিয়ায় জমি চাই না, বাড়ি চাই না, আমি যখন কলেমা হাতে হাত দিয়ে পড়েছি ও ফুরফুরার পীর, আমি কলেমা গলায় পড়তে চাই। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলার সঙ্গে করে ফুরফুরার দরবার আনলেন। দাদা হুজুর পীর কেবলার দরবারে থাকে বাপজি রে, হুজুরের বাড়ির থেকে যা খানা আসে খায়, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান। আমার দাদা পীরের পা টেপে গা টেপে, আমার দাদা পীর পেশাবের কুলুগলি দাঁড়িয়ে থাকে, আমার দাদা হুজুর পীর কেবলা কাজে মুগ্ধ হলে, তাই সুফি আব্দুল মোমেন চিৎকার করে বলেছিল, হুজুর আমি আপনার পুরোপুরি কতদিন থাকব, আমার কিছু কাজ দেন, আমার কিছু কাজ দেন। আমার দাদা হুজুর ডেকে বলে, সুফি আব্দুল মোমেন গো, তোমার চাকরি একটা দেব। কি চাকরি? কি চাকরি? কি চাকরি? আমার দাদা হুজুর বলেছিল, সুফি আব্দুল মোমেন আল্লাহর ওলি যত মজার আছে ওই মজার গুলো তুমি জিয়ারাত করতে যাও। সুফি আব্দুল মোমেন আল্লাহর ওলি পীরের কথা শুনে আর দেরি করলেন না, হুজুরের কাছে টাকা নেই যেহেতু সব ছেড়ে পুরপুরে এসেছেন,
বলে হুজুর আমি হেঁটে 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 যাবো, আমার পয়সা লাগবে না। ও ভাইরা, এই যে কবরের খবর পালিয়েছেন, এই যে কবরবাসীর দোয়া, এই জন্য আমি কতরাজকে তুলে দিলাম। মানুষের মতো মানুষ যদি হতে পারি, জীবন যদি তৈরি করতে পারি, এ জীবনের মূল্য পাবে। সফি আব্দুল মোমেন সোজা চলে গেল আমার দাদা পীরের পীর, কলকাতা মানিকতলা শুয়ে আছে বাপ। সফি ফাতালি আছে হুজুরের কাছে, যে উনি সালাম দিয়েছে রে কলিকাতায় যত আল্লাহর ওলি ছিল সব ওলির মজার গুলো জিয়ারত করে 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 চলে গেলেন দিল্লির জমিনে। নিজামউদ্দিন আউলিয়া হুজুর, বাকি বিল্লাহ হুজুর, সব দিল্লির জমিনে যত ওলি ছিল সব ওলির মজার গুলো জিয়ারত করলেন, চলে গেলেন আজমিরি। আহারে, আমার বলে ভারতবর্ষের রাজা যার একটাই নাম খাজা বাবা, উনি ওখান যে সালাম করলেন, সুফি আব্দুল মোমেন বলে না কবর থেকে সালামের জবাব শুনতে পেলে। ও ভাইরা, ও তরুণ বন্ধুরা, যুবকেরা, পাই ধরে বলে যাচ্ছি রে, মানে জীবনে যদি তাকে খুলে দেখবেন চোখের পানি রাখা যাবে না। একটা হিন্দু মানুষ আজকের কি জীবন তৈরি করলো, যার ইতিহাস হয়ে গেল সারা আজকের বলা আজকের বাংলার মানুষ কেন সারা বিশ্বের মানুষ জেনে গেল উনি নব মুসলিম। আমরা মুসলমান হাড়িতে জন্ম, মুসলমান আজকে নারীতে জন্ম, একটু বুকে হাতে বিচার করে বলুন, আমরা কোনো কবরবাসীর কাছে গেলে সে কবরবাসী আমাদের সঙ্গে কি কথা বলে, আমরা কি দেখতে পাই? সে চোখ তো তৈরি করুনি বাবা, সে চোখ তৈরি করেছিল আমার বসিরহাটের পীর, আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের কাছে সালাম দিয়েছে আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, উনি কবরতে দেখা দিয়েছে আর বসিরহাট পীরকে সালামের জবাব দিয়েছে। জোরে বলুন। হ্যাঁ, অনেকে বলে বসিরহাটে যাব না, ফুরফুরে যাব না। হ্যাঁ, আজকে যে মহফিল করছেন, এই যে মুজাদ্দেদের আওলাদ আসছে, এস জলসার একটা রৌশন আলাদা, ইজ্জত আলাদা। মুজাদ্দেদের আওলাদ যেখানে আসবে জানবেন সে জলসার একটা তাওয়াজ্জা আলাদা। যেমন বেরি বাড়ি গেছো, জামার বাড়ি গেছো, গোশ দেয়নি, সব দেশে কিরম হয়, এই কিরম হবে সব দেশে, বাগদা, ট্যাংরা, ডিপ, সব দেশে গোশ দেয়নি, ও কুটুম চলবে, কিরম বিয়াক্কেল, তুই গোস্ত করিস, তুই তো এত দিছি, বলতে ওটা রাখতে হয়, খাবে না কিন্তু গোশ, দু পিস খাবে তবু দিতে হবে। আমার মোজাদ্দেদের জামান হচ্ছে লাস্টের গোশ। জোরে বলেন। যেহেতু তিনি সংস্কারক এই বাংলার জমিনে, আল্লাহু আকবার, আমার ইউটিভিতে আছে আপনারা শুনেছেন, আমি আরবে যেয়ে আল্লামা যখন মক্কা শেরুলিয়ে গেল এক মাস একদিন ছিলাম, থাকার পরে আমি শুনি আমার মাথা ঘুরে গেছে, আমার মুজাদ্দেদের জামান আরবের জমিনে উনি ওয়াজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাহলে কত বড় পণ্ডিত তো না থাকলে আরবের জমিনে ওয়াজ করতে পারে, আমার বসিরহাটের হুজুর উনি ওয়াজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমার বক্তব্য আপনাদের কাছে মানুষ তৈরি হয়, আমার বক্তব্য আপনাদের কাছে জীবনটা তৈরি করুন। আন্না আন্না অনেক কিছু করেছেন। সুফি আব্দুল মোমেন হুজুর রহমাতুল্লাহ আলাইহে চলে গেলেন বাগদাদে, আমার বড় পীর সাহেব হুজুর কেবলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের মজারটা জিয়ারত করলেন, কবরটা জিয়ারত করলেন, উনি সালাম পেলেন, দেখা পেলেন, চলে গেলেন আপা বলি ইরাকের জমিনে, আপার বড় বড় আল্লাহর অলি, বড় বড় আবেদা জাহেদা, সবার কবরটা জিয়ারত করলেন পায়ে হেঁটে হেঁটে। বাবা কোনো গাড়ি না, কোনো পেলেন না বাবা, কোনো বাস না, কোনো আপনার মোটর সাইকেল না, আল্লাহর অলির ইজাজত নিয়ে পায়ে হেঁটে হেঁটে জিয়ারত করে।
মন গড়া কথা না বাবা। উনি জিয়ারাত করার পরে চলে গেলেন মদিনা শরীফে, আমার রসুলের মজার রসুলের রওজা জিয়ারাত করবে, রসুল পাকের বলে একটু সালাম দেবে, চলে গেলেন মদিনায়। মদিনায় যাবার পরে হুজুরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়র খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবী। আমার নবীজি কবতে সালামের জবাব দিয়েছে, উত্তর দিয়েছে, দেওয়ার পরে নবী আমার বলেছিল সুফি আব্দুল মোমেন, আমি নবী উঠবো না উঠবো না, আমি যদি কবর থেকে উঠে আল্লাহ কায়ামত করবে, আমি যখন উঠবো আল্লাহ কায়ামত করবে, এখন কে তো উঠবো না। ওরে আমার ভক্তির মুড়ি, ওরে আমার ভক্তের মুড়ি, আয় 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 হাত দুটো বাড়িয়ে দে, আমি মদিনার কবর থেকে আমি নবী নিজে হাত দুটো বাড়িয়ে দিলাম। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির হাতে হাত দিলেন, বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। তাই সুফি আব্দুল মোমেন কেঁদে কেঁদে বলেছিল, হুজুর আজকের আপনার আমি দেখলাম আপনি হাত দিলেন। বলে সুফি আব্দুল মোমেন রে, তুমি ছিলে গুনার ভিতরে, তুমি ছিলে বলে আজকের বলে না পাপের সাগরে ডুব দিচ্ছিলে, আমার ভক্ত মুজাদ্দিদির জামাত আজ হাতে হাত দিয়ে তুমি যে জীবন তৈরি করেছো, ওই হাতটা আমার মুজাদ্দিদ আমার হাতে ওন হাত দিয়েছো, আমি নবী তোমার হাতে হাত দিলাম। ও ভাইরা, ও কুলবাড়ির তরুণেরা, একবার বুকে হাত দিয়ে বিচার করো, কত হাজি তো হাসপাকে যা নবীর কাছে যায়, তারা কি নবীর হাতে হাত দিতে পারে, তারা কি নবীর একবার দেখা পেয়েছে? না না না, একমাত্র সুফি আব্দুল মোমিন সাক্ষ্য দিলে। দেওয়ার পরে এইবারে চলে গেল বাবা, উনি মনে মনে করলেন আমি পুরোপুরা যাব না, আল্লাহর প্রেমের মালা গলায় পরবো, নবীর প্রেমে আমি পাগল হবো, ফুরফুরায় যাব না, আমি গভীর জঙ্গলে যে ইল্লাল্লাহ জেকের করে একটি জীবনটা কাটিয়ে দে। ও ভাইরা রে, এক ঘন্টা মসজিদে গেলে আমাদের মন চঞ্চল, মিলাদে দু ঘন্টা বসলে আমাদের ব্যতিব্যস্ত মন, কিন্তু সুফি আব্দুল মোমেন আল্লাহর প্রেমের মালা গলায় পড়বে, আমার নবীর মহব্বত উনি বুকের মধ্যে নেবে বলে বাবা খাওয়া নেই দাওয়া নেই, কাছে কোনো টাকা নেই, উনি ছুটে 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 জঙ্গলে চলে যায়, যেখানে বাঘ সিংহ যেখানে বসবাস করে, হিংস্র জন্তু যেখানে বসবাস করে রে, সুফি আব্দুল মোমেন হুজুর গভীর জঙ্গলে গেলে, যাওয়ার পরে নির্জন জায়গায় বসে উনি আল্লাহর ধ্যানে মশগুল, হাতে ছিল তসবিহ, যখন ইল্লাল্লাহ জিকির করছে রে, ওনার কলিজায় যেন সবসময় ইল্লাল্লাহর আওয়াজ উঠছে। জি, আজকের আমাদের মসজিদে গেলে এত ব্যতিব্যস্ত, এত তোমার খরা, বেরুত পাল্লি বাস, বেরুত পাল্লি বাস কেন? হ্যাঁ, জুম্মার নামাজ খোদবার দূরে কাত নামাজ হয়েছে, পিছনে ইমাম তাকে দেখে বোর্ড আউট, কেউ নি কেউ নি, জি মুসলমান মুসলমান। অনেকে আবার জিজ্ঞেস করলি বলে আমি বাড়ি গিয়ে পড়বার, ও বাড়ি গিয়ে পড়ে, জি হা হা হা, খোদার ঘরে বসে তুই মিথ্যেবাদি ফলাচ্ছিস, খোদার ঘরে বসে চুকলুমি ফলাচ্ছিস, খোদা তোর আস্ত রাখবে, আমার আস্ত রাখবে। হ্যাঁ হ্যাঁ, একটু স্মরণ করো, যিনি পৃথিবীর মালিক, পৃথিবীতে পাঠিয়েছে, সেই মালিককে ফাঁকি দেওয়া যাবে না। আমি যদি বলি এই ওয়াজটা করিনি, কালকে আপনারা মানবেন না, কেন? আমার ওয়াজ রেকর্ড করা হয়, হ্যাঁ,
আপনি ফোন করছেন মনে করছেন বোধহয় কেউ জানে না, জীবনে কোনোদিন বাজে আছে কথা ফোনে বলো না। অনেকে বলে তোর মার্ডার করব, হয়তো তুমি বলা একটু ঠাট্টা করতেছি, ওর যদি মার্ডার হয় তোমার কল রেকর্ড কিন্তু ওকে না আছে, সিআইডি তোমার বাড়ি আসবে, তুমি বলো হয় বলিনি হয় বলিনি, কল রেকর্ড দিয়ে দেবে দেখ, তখন বুঝি আমি ঠাট্টা করিল, বলছে থানায় চলো ওখানে ঠাট্টা হবে। আমরা ফোন পালি খুব বাজে আছে কথা বলি, বলি না বাবা তুমি বুঝতে পারত না কোথায় কি হচ্ছে, বাবা তুমি যত কথা বলছো সব রেকর্ড হচ্ছে, মনে করো না আন্দাজে চালাচ্ছি। হ্যাঁ আল্লাহ, এই জন্যে ফোনে এত কলের দাম বেড়ে যাচ্ছে, তাও চলছে, আগে 10 টাকা দিলি চলতো, 20 টাকা দিলি চলতো, এখন আর চলতে বা 3টে করে সেম লেছে। সেদিন একজন বলতে 2টো বাদ, কেন সালা বলছে সালাবার ক্ষমতা নেই, শুধু টাকা, ওরাও বুঝতে পেরেছে তোর খেপ গেলেছে, এবার মাল দে। গ্যাসের দাম যখন 350-400, কি খুশি বউ স্বামীর বলতে তোমার নাম এলাম একটা, তোমার নাম এলাম কত কত কম দাম, এখন 900-950 টাকা দাম, বলতে লাইন কেটে দাও, কেন তোমার খাবিয়ে দেছে, আমার মা চাচিরা পাতা কুড়িয়ে খাবাতো, সে রান্নার ডিজাইন আলাদা ছিল, আমার মা চাচিরা পাতা কুড়িয়ে খাদ দিত, মেটি হাঁড়ি করে রান্না হতো, সেটা ভুলে গেছ? হ্যাঁ, সে খাবার একটা গ্যাস হতো না, ডিজাইন আলাদা ছিল, আর এখন যখন যত দিনকাল আসতেছে যত ডিজাইন, সব ডিজাইন পেটের ভেতর যাচ্ছে, শুধু ভাত খুলে দেছে বলতে গ্যাস গ্যাস, বলতে খাও বলতে গ্যাস, কেন? আগে জন্মজুর নিল অল্প পান্তা দিলি কি বলতো, এই পান্তা ফেরত লে যা, কাল থেকে যেন আমার ডাক পিনে তোর কাজ করবো না, কেন কি হয়েছে বলতো, ওরে তিন ডবল দিস পান্তা, কিচ্ছু লাগবে না, পেঁয়াজ ঝাল দিয়ে দিস, চাষা খেয়ে কুমড়োর মতো হচ্ছে, আর এখন কত কি খাচ্ছে বাবা বিচার কর, কত কি খাচ্ছে, বলতে ভাত লাবাও ভাত লাবাও, শুধু লাবাচ্ছে, কেন ধরে এসে ভেতরে উপায় নেই, এই জন্য বলছি বাবা কত লাফালাফি করবে, সব আল্লাহ কিন্তু তোমার ফটো তুলে রাখতেছে, একদিন জালে পড়তে হবে, কোথায়, কবরের জাল, কবরের খবর, ওখান তোমার যেতে হবে, যতই লাফালাফি করো, একটু ক্ষমতা পেয়ে তুমি গ্রামের বড় লিডার, মাতব্বর, একটা সম্মানীয় বড় লোক তার গালে চড় দিয়ে দিলে, ও কিচ্ছু বলতে পারলো না, ও লোক লোক বলনি বলে রাতের অন্ধকারে ঠিক জায়গায় দিয়ে দিলে, ঠিক জায়গায় দিয়ে দিলে, বুঝতে পারবে পরে, বুঝতে পারবে পরে, তোমার পাশে দাঁড়াবার কেউ হবে না, এই জন্য বলছি বাবা একটু ফিরে এসো, একটু চলে এসো, আল্লাহ খায়ের করবে। আর যারা গেটটা জাম করেছে আমার সোনা, একটু ভেতর আয়, তোকে ডাকতে হবে তো আসবি, আমি খোকা ভাই না, ভেতর আয়, এই জায়গা খালি আছে, আয় তো গেলে কিছু করি, আয়, তোরা যুবক তোদের লি তো এখন করবো আমি, জি বুড়ো বুড়ো বাবদের বেলাক তো গড়ে গেছে বা, ওদের তো শুধু অজু অজু ভাঙতে, তোদের তোরা অন্তত আয়, তকবীর আর একটু দেবো বাবা, জোরে বলেন দেবো, আমি আপনাদের ভাই তো নাকি বাবা, প্রত্যেকে বলে কত ভালোবাসেন আপনারা, আপনারা ভালোবাসে, তবে সবসময় হয়তো আসতে পারিনি বাবা, আগে ঘর ঘর মিলাদ হতো, পাড়ায় পাড়ায় মিলাদ হতো, খোকা ভাই রানো বাবা, টেবিল আর একটা চেয়ার মিলাদ হতো, টেবিল আর চেয়ার আমার মিলাদ হতো বাবা, জি, তারপরে মাইক উঠলো, একটা চং বাসে বাঁধবে, মিথ্যে বলতিস বাবা, আরে মাইক করবো আল্লাহ আকবার, আর একটা ছোট মেশিন, এরম মাল না, এ তো বিরাট ব্যাপার, আল্লাহ আকবার, সেই এতে মিলাদ হতো, কি আওয়াজ, আবার মিলাদের পরে মুড়ি বাতাসা দেবে, এই কোসর পাত, আর এখন বিরিয়ানি দিচ্ছে তাও বলতেছে শোবো শোবো, বিরিয়ানি দিয়েও লোক খাচ্ছে না, আল্লাহ আকবার, তাহলে কত উন্নতি আমরা হয়েছি বাপ, এই জন্য বলছি আমি খোকা ভাই যখন এসেছি একটু তকবীর দিচ্ছি, আর একটা আলোচনা করে দিচ্ছি, একটু কানে রেখে দেবেন, নারায় তকবীর, সবাই একটু জোরে দাও বাবা, আসতে আমি বলি, বুড়ো বুড়ো বাপগুলো আসতে দাও, যাদের বেলা গড়ে গেছে আসতে দাও,
আমার তরুণ যুবক যারা সূর্যোদয় হচ্ছে একটু সিংহের মতো দাও দিন, নারায় তকবীর, নারায় তকবীর। আমি গতদিন মলেপুর বলছিলাম বাবা, মার বিদ্যে বড় বিদ্যে, এই বাজুড়ে তখন গন্ডগোল বাঁধে, মনে আছে তো? হ্যাঁ, পুলিশ তখন তাড়া দিচ্ছে, হ্যাঁ, বাগানেকে চুপ করে বলছে আবার এই নাকি, আবার এই নাকি, মার বিদ্যে বড় বিদ্যে বাবা। জি, আর ওর শাসন এমন বাবা, সবচেয়ে বড় মোস্তান হচ্ছে ওরা বাবা। তুমি কি মোস্তান, এদিক বাড়ি হাতা গোটায় বই মাথা চুল করে ফেলে দেয়। মার মোটর সাইকেলে যাচ্ছিল, যদিরাটির ফাঁকে পুলিশ ধরেছে, তখন বলতে স্যার 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 কাগজ আনিনি স্যার, দেখেছে? তখন যে একদম মাসি নড়ে, তা দেয়াল নড়ে না কেন? ওদের আইন খুব বড় আইন, আমি ওয়াজে বলেছি, শুনেছেন আপনারা? হাবিলদারে স্যার বলতে হচ্ছে আমার, যদি বলতে হুজুর তোমার কাগজ ঠিক নেই, আপনি যান গাড়িতে, সব কাগজ আমার ওকে, আমি এদিক ওদিক করে রাখিনি, যেহেতু রাত্রি চলি, তবু স্যার বলতে হয়? ওরা দাঁড় করাই তো, দাঁড়াও পরে দেখো কাগজ ওকে, দাঁড়াও। জি, এই জন্য স্যার বলতে হয়, সে ড্রাইভার ওরও স্যার বলতেছি, স্যার একটু দেখো দি স্যার, ড্রাইভার তো পুরে কুমড়ো হচ্ছে, আমার স্যার বলিস, আল্লাহ আকবার। জি, এই জন্য বলছি বাপ খুব সাবধান, একটু ফিরিয়ে আসেন, তকবীর আটটি দিচ্ছি জোরে, নারায় তকবীর, নারায় তকবীর, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, মুসাদ্দেদের আওলাদ, মুসাদ্দেদের আওলাদ, যুব কমিটি, নারায় তকবীর, নারায় তকবীর। আর একটু ছোট্ট করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরুল্লাহ, হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা খেতে দেব খেজুর মেথি, খুদা যদি পায়, সুবহানাল্লাহ বললেন না, জোরে বলা গেল না? আমার নবী ছিল ক্ষুধার্ত ভুকার্ত বিশ্ব নবী, নবীর জীবনটা কিভাবে কেটেছে, ইতিহাস পড়লে চোখের পানি বালিশ ভিজে যায়, সেই নবীর কথা বলছি বাবা, একটু মগজে রাখবেন। খেতে দেব খেজুর মেথি, খুদা যদি পায়, দুম্বার হুদুদ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুহাম্মাদের দেনা আম্মা, তোর মুস্তফার দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশচরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই, জোরে জোরে আল্লাহ হোম্মা, বাবলা বনে গাছের তলে হে বজবনি ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, ও যে মোদের বাদশাহ গোমা, করবে মা বাদশাহ, তোর মুহাম্মাদের দেনা আম্মা, সঙ্গে নিয়ে যাই, জোরে জোরে আল্লাহ হোম্মা, আমার ভাইরা বাবা
বসিরাটের দরবারে যান, যিনি এখনো ঘুমিয়ে আছে, সালাম দিলে জবাব পাওয়া যায়, তিনি অন্য কেউ না, বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? এই বাংলার বাঘ যে নাম, এই বাংলার বাঘ জুফাদি, বাংলার বাঘ যে পরিচয়, একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা, ঘাবড়াবেন না। আমার ওয়াজ আপনার অনেক শুনেছে, আমার কুলবেড়ির তরুণ বন্ধু, আমার বসিরাটের পীর একবার রস করতে গেছিল সুন্দরবনে, জঙ্গলে। কেন? যেখানে বাঘ আসে বাবা, হিংস্র জন্তু আসে, আর বাঘ যদি একবার গ্রামে ঢোকে, গ্রাম তছনছ করে দেয়। তোমার যত টাকা বাড়ি থাক না কেন, যত টাকার বাড়ির মালিক হও না কেন, বাঘ যদি একবার গ্রামে ঢোকে, থাকার উপায় নেই। আমার দাদা হুজুর পীর কেবলার দরবারে সুন্দরবনের লোকজন এসেছে, এসে বলছে, হুজুর আপনি হলেন আল্লাহর ওলি, মুজাদ্দিদে জামানের মুরিদ, চলুন চলুন সুন্দরবনে একটু দোয়া করবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন, আপনি পীর, আপনি আমাদের জঙ্গল এলাকায় গেলে আমরা সুখে একটু ঘুমাতে পারবো, কারণ প্রত্যেক দিন বাঘ গ্রামে ঢোকে, জঙ্গলতে চলে আসে, আপনি আল্লাহর ওলি, চলেন চলেন। ও ভাইরা রে, আমার বসিরাটের পীর কে নিয়ে গেছে সুন্দরবনে রে, আমার বসিরাটের পীর উনি দোয়া করবেন, আমার বসিরাটের পীর উনি আল্লাহর হাত তুলে মাগফিরাত চাইবেন, যে হাত দিয়ে আমার দাদা পীরের পা টিপেছে, যে হাত দিয়ে আমার দাদা পীরের পানি তুলেছে, যে হাত দিয়ে আমার দাদা পীরের মাথা টিপেছে, উনি হলেন অন্য কেউ না, উনি বসিরাটের পীর আল্লাহ। মাদ্রাসা যারা দান করবে, আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? তাহলে কত বড় তাওয়াজ্জা ছিল, কত বড় আজকের মনের গতি ছিল, আমার মাদ্রাসায় দান করলে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। হ্যাঁ, সেই মাদ্রাসা 17-18-19 যাবেন, কেন্দ্র কেন্দ্র মানে বুঝেন, ফুরফুরা 21-22-23 যাবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, যাবার এরাদা রাখবেন ইনশাআল্লাহ, পীরের দোয়া পাবা। আল্লাহর অলিরা মরে না, আল্লাহর অলিরা মরে না, তারা কবরে জিন্দা, তাদের দোয়া আপনি পাবেন ইনশাআল্লাহ। এইবারে চলুন, সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ কথা বলতে বলতে আমি বাংলার বাঘের কথা একটু বলে দিলাম। সুফি আব্দুল মোমেন বাবার নামাজির পাটিখানা পেরে ইল্লাল্লাহ জিকির করবেন, আল্লাহর মহাব্বত নবীর প্রেম উনি করবেন বাবা, এই বলে নামাজির পাটিতে বসে তসবি পড়তে লেগেছে, তসবি পড়তে লেগেছে চোখ দুনা বন্ধ করে, ও ভাইরা রে, জঙ্গলি দুটো বাঘ ওনার নামাজির পাটিতে বসে গেছে, ও ভাই একবার বিচার করে বলুন, এত বড় আল্লাহর ওলি, এত আল্লাহর বন্ধু, ওনার পাটিতে বাঘ, উনি চোখ বন্ধ করে জেকের করছে, কিছুক্ষণ পরে এইবার চোখ কানে খুলে দেখে, বাপজি রে ওনার নামাজের পাটিতে বাঘ। সুফি আব্দুল মোমিন, আমার দাদা পীরের হাতে হাত দিয়েছে, আমার নবীর হাতে হাত দিয়েছে, আমার সুফি আব্দুল মোমিন হুজুর জবান খুলে বলছে, বাঘ তুই আমার ইল্লাল্লাহ জিকির করব, ক্ষতি করবি, এই আমি নবীর শরণ করব, আমার ক্ষতি করবি, বল বল। তাই সুফি আব্দুল মোমেন পালালো না, কোনো কথা না, ও ভাইরা রে, সুফি আব্দুল মোমেন বলেছিল, বাঘ রে যদি আমার খাস ক্ষতি করিস, আমার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আমার পীর, আমি নবীর হাতে হাত দিয়েছি, ওলিদের হাতে হাত দিয়েছি, আমার পীরের হাতে হাত দিয়েছি, ও ভাইরা রে, ওই বাঘ জামান গুলি বলেছিল, হুজুর
আপনি জঙ্গলে জেকের করবেন, আমরা বাঘ ক্ষতি করব না হুজুর, আপনার কোনো ক্ষতি করব না, যতদিন জঙ্গলে জেকের করবেন আমরা দুটো বাঘ আপনার পাহারা দা। বাঘ দুটো বসে গেল, এক দু বছর না, ওনার ইতিহাস আমি পড়েছি, ওনার জীবনী আমার বাড়ি আছে। সুফি আব্দুল মোমেন হুজুর 7 বছর ইল্লাল্লাহ জেকের করেছিলেন, 7 বছর আল্লাহর ধ্যানে জঙ্গলে মশগুল ছিলেন, কিচ্ছু খেতেন না, পানি না, কোনো ফল না, 7 বছর আল্লাহর ধ্যানে মশগুল ছিল। দেখে আসবেন বাঁকুলি শরীফ ওনার কবর, আমি নিজে ওনার মজারের পাশে জলসা করি, মুন্সিহাটে জলসা করি, আমি আপনাদের গুনাগার বড়গাছিয়া জলসা করি, আমি ওনার মজার একটু জিয়ারাত করে চলে আসি। জি, সারা জীবন উনি কোনো মানুষের হাতে রান্না খেতেন না, উনি নিজে রান্না করে খেতেন, হাঁড়িটা দেখে আসবেন। যে বাসনে খেতেন কোনো বাসনে খেতেন না, একটাই নিজের বাসন ওই বাসনে খেতেন। যে চ্যাটাই বসতেন চ্যাটাটা দেখে আসবেন সুফি আব্দুল মোমেন। 7 বছর না খেয়ে আল্লাহ আল্লাহ নবীর প্রেমের মালা গলায় পরে 7 বছর পরে উনি ইল্লাল্লাহ জেকের থেকে উঠলেন। মনে মনে করলেন আমি একটু জঙ্গলে ঘুরি, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি একটু গভীর জঙ্গলে গেলেন। বাবা যে দেখ একজন মানুষ গাছের তলায় বসে আছে, তার গায়ে লতা পাতা ছেপে গেছে, তার গায়ে লতা পাতা লেগে গেছে। সুফি আব্দুল মোমেন যখন দাঁড়িয়ে গেছে, ওই জঙ্গলি মানুষটা, ওই গাছের তলায় বসা মানুষটা সুফি আব্দুল মোমেনকে সালাম দিলে। অবাক সুফি আব্দুল মোমেন চিন্তা করছে, আজকের আমাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে সুফি আব্দুল মোমেন হুজুর রহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে আছে। ওই জঙ্গলি মানুষটা ডেকে বলছে, ও বাবা সুফি আব্দুল মোমেন তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? সুফি আব্দুল মোমেন আরো অবাক হয়ে গেলেন, হুজুর গো আমার নামটা বিক্রি করে জানলেন, আমার নামটা বিক্রি করে বললেন। ওই জঙ্গলি মানুষটা ডেকে বলে, বাবা ও সুফি আব্দুল মোমেন শুধু তোমার নাম না, তোমার নাম না, তোমার পীরের নাম জানি, মুসাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক তোমার পীর। সুফি আব্দুল মোমেন থমকে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার পীরের নামটা আপনি বললেন, এই জঙ্গলে আপনি জেকের করছে, লতা পাতা আপনার কাছে ছেপে গেছে, আল্লাহর ধ্যানে আপনি মশগুল, আল্লাহর জেকের আপনি মশগুল, আল্লাহর প্রেমে আপনি মশগুল, আল্লাহর নবীর মহব্বতে মশগুল, ভালে ভাবে এক দু বছর না বহু বছর জেকের করছি। সুফি আব্দুল মোমেন তুই তো 7 বছর জেকের করেছ, কিচ্ছু খাওনি বাবা, কিচ্ছু খাওনি বাবা, আজকের আমি তোমার একটু নাস্তা করাবো। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি উনি বলে, হুজুর আপনি আমার নাস্তা করাবেন। কি নাস্তা করাবেন? বলে বাবা একটুখানি বসো, আল্লাহর ওলিদের ব্যাপারটা আলাদা, আল্লাহর বন্ধুদের ব্যাপারটা আলাদা। এবার উনি কি করলেন, হাঁটুর তলার থেকে গরম গরম রুটি বার করে সুফি আব্দুল মোমেনকে দিয়ে দিলেন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? উনি কয়েকটা রুটি খাওয়ার পরে চুপ করে দাঁড়িয়ে আছে। ওই জঙ্গলি মানুষটা দেখে বলছে, বাবা সুফি আব্দুল মোমেন আমি পীরের দরবারে একটা নজরানা পাঠাবো। কি? একটা আপেল ফল। তুমি যার মুরিদ আমি তেনার মুরিদ,
সুফি আব্দুল মোমেন ওনার ইতিহাসে বলা আছে, ফলটালি ফুরপুরার দরবারে চলে এলেন, আমার দাদা হুজুর পিরিকেবলার কাছে ফলটা দিয়ে দিলেন। আমার দাদা হুজুর পিরিকেবলা বলে, হুজুর জঙ্গলি মানুষ আপনার মুরিদ, ইল্লাল্লাহ জেকের করছে, এই ফলটা আপনার দিয়ে চাপড়ি খান। আমার দাদা হুজুর পিরিকেবলা বলেছিলেন, ও আমার মেজু বেটা যিনি বাংলা সামের মুফতি আজম, আল্লাহ পাকে তেল এলেম দিয়েছিল, মানুষ চিনতে পারেনি, ইন্তেকালের পরে চিনতে পেরেছে, ইন্তেকালের পরে বুঝতে পেরেছে, বাবা মেজি হুজুর পীর কেবলা কত এলেম আল্লাহ দিয়েছিল, কত শিক্ষা দীক্ষা আল্লাহ দিয়েছিল। আজকে দাদা পীরের দুয়ার বারকাতে আমার দাদা পীর বলেছিল, ও বাবা মেজু বেটা এই ফলটা তুমি কাটো, সবাই মিলে এই ফলটা আমরা খেতে রাজি। আমার মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফলটা কাটলেন। উনি বলেছেন, আমার মেজে হুজুর পীর কেবলা, আমি আমার জীবনে এত ফল খেয়েছি, এমন ফল আমি জীবনে এত সুস্বাদু এত সুন্দর আমার জীবনে কখন আমি খাইনি। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা মেজো বেটা, বাবা আবু জাফর মুফতি আজম আমার মেজে হুজুর জেনার জানা যায় 40 লক্ষ মানুষ হয়েছিল। একটু জোরে বলতে পারলেন না, আর একটু জোরে বলা গেল না, আমার মেজে হুজুর পীর কেবলা 5000 বার আমার বিশ্ব নবীর দিদার পেয়েছিলেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর বন্ধু ছিলেন। এন্তেকালের পরে মানুষ চমকে গেছে, আগে বুঝতে পারিনি, আগে জানতে পারিনি, আল্লাহ আমার তৌফিক দিয়েছিল, আমি ওনার মুরিদ হতে পেরেছিলাম, আমার হাত দুটো আমি মেজে হুজুর পীর কেবলার হাতে দিতে পেরেছিলাম, আল্লাহ তৌফিক দিয়েছিল, আমার জীবন ধন্য, জীবন ধন্য। এই সব অলিগুলো কোটি কোটি টাকা দিল আর দেখতে পাবেন না, আমাদের কাছ থেকে পর্দা লিয়েছে, বাবা চলে গেছে। দাঁত থাকতে তেমন দাঁতের মর্যাদা বোঝে না, বুঝতে পারিনি, পর্দা লিয়েছে। জি, আমার মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর বন্ধু। আমি একটুখানি বুঝে দেই, তারপর ফলের কথাটা বলছি। আমার মেজে হুজুর পীর কেবলা বাড়িতে 7 বছর উনি দরবারে বসেছিলেন, আহ দু চোখে দেখতে পেতেন না, অন্তরে চোখ খোলা ছিল। জি, আল্লাহর ওলি আমার মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি 7 বছর বলেছিলেন, হুইল চেয়ার করে ঘোরাতেন, হঠাৎ একটা বৈকাল একজন ফকির বাবা পত্তালি দোয়া জামা খাদেমদারকে এসে বলছে, খাদেমদার আমি আবু জাফর সাহেবের সঙ্গে দেখা করব, আবু জাফর সাহেবের সঙ্গে দেখা করব। খাদেমদার চিন্তায় পড়ে গেল, খাদেমদার মনে মনে করতে লাগলো, ও ফকির এমন করে নাম ধরে ডাকলে কেন, আমরা নাম ধরে ডাকি না, বেয়াদবি হয় বলে। আর তুমি নাম ধরে ডাকলে কারণ কি, আমার মেজুদের পীর কেবলা মুফতি আজম নাম ধরে ডাকলে কেন। ফকিরি ডেকে বলছে, খাদেমদার বেশি কথা বলো না, ডেকে দাও ডেকে দাও। আমার মেজি হুজুর পীর কেবলা ঘরে বসে আছেন, আহার আল্লাহর ওলি খাদেমদারকে ডেকে বলে, খাদেমদার ও খাদেমদার ওই ফকিরের সঙ্গে বেশি কথা বলতে যেও না, ওকে আমার ঘরে আসতে দাও। আধ ঘন্টা আমার মেজুজির সঙ্গে কথা বললেন, আধ ঘন্টা আলাপ আলোচনা করলেন, আধ ঘন্টা আলোচনা করার পরে ফকির যখন বেরিয়ে গেল, খাদেমদার চলে গেছে, হুজুর আমি তো বুঝতে পারলাম না, আমি তো জানতে পারলাম না, আজকের ওই ফকির আপনার নাম ধরে ডাকলো, বেয়াদবি করলো, আমি তো বুঝতে পারলাম না। আমার মেজুজু তার সন্ধে বলেছিল, খাদেমদার রে তুই আমার দরবারে থাকিস, তুই বুঝবি কি করি বাবা, জানবি কি করি বাবা, যে ফকির পত্তালি দেওয়া জামা উস্কো কুটু চুল যিনি আমার নাম ধরে ডাকলো, উনি অন্য কেউ না, উনি হলো বড় পীর আব্দুল কাদের জিলানি।
পীর পীরের দরবারে যায়, অলি অলির দরবারে যায়, বন্ধু বন্ধুর দরবারে যায়। তাই আল্লাহর অলি আমার সঙ্গে দেখা করতে এলেন। ও আমার কুলবাড়ির ভাইরা, আব্বা জানেরা, তরুণ বন্ধুরা, এইসব মানুষগুলো হারিয়ে গেছে বাবা, আজকের আমরা দাপন করেছি, মাটি দিয়েছি, আজকের এখন বুঝতে পারছি বাবা কত দরের মানুষ আল্লাহ পাক দুনিয়া থেকে সরিয়ে নিয়েছে। তাই মেজুদের পীরকে বলে বলছিল, আব্বা আমি আমার জীবনে কোনোদিন এইরূপ ফল আমি জীবনে খাইনি, এত সুস্বাদু মিল জীবনে দেখিনি। আল্লাহ পাকের বলেন ওলি, আমার দাদাজুর পীর কামাল বলেছিল, বাবা ও মেজো ব্যাটা, যে ফলটা তোমরা খেলে এটা হচ্ছে আল্লাহর জান্নাতের ফল, বেহেশতি ফল, জান্নাতের ফল। জি, আমার যে মুরিদ জঙ্গলে আল্লাহ জিকির করছে, আল্লাহ পাক ওকে জান্নাতের নাজ নেমত খাওয়ায়। জোরে বলেন জি। আজকের আমরা এমনি ফুরফুরা ফুরফুরা করি, এমনি নারায় তকবীর ফুরফুরাসারি বলি, জি এমনি বলি না, এমনি বলি না। আজকে যারা সোহবতে গেছে আল্লাহ তাদের বড় দরজা দিয়ে দিয়েছে। তাই আজকের আমি বলবো, আমার সোনার চাঁদ, আমার তরুণ, আমার যুবক, পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি, কবর খোলার জলসা, কবর খোলার জলসা, হাতে ধরে বলি দিয়ে যাচ্ছি, অন্তত আপনারা একটু দোয়া নিয়ে কবরের চিন্তা করবেন। পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি, কবরের পুঁজি করুন, মরণের পরে আমি খোকা ভাই আমার কথা মনে হবে।